বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী। 4,200 বর্গ কিলোমিটার আয়তনের এই অঞ্চলের জনসংখ্যা প্রায় 34 লাখ। হাতিয়া, সুবর্ণচর, বেগমগঞ্জ, সোনাইমুড়ি সহ সর্বমোট 9টি উপজেলা নিয়ে গঠিত ঐতিহাসিক এই জেলা। এই জেলার সদর উপজেলার আদি নাম ছিল ভুলুয়া। 1821 সালে এই অঞ্চলকে জেলা হিসাবে ঘোষণা করা হলেও তা ভুলুয়া নামে পরিচিত ছিল। 1868 সালে এই জেলার নামকরণ করা হয় নোয়াখালী এবং জেলার সদর থানা হিসেবে পরিচিতি লাভ করে সুধারাম। 1948 সালে নদী ভাঙনের ফলে শহরটিকে আরও 8 কিলোমিটার উত্তরে সরিয়ে মাইজদিতে স্থানান্তর করা হয়। তারই ফলশ্রুতিতে নোয়াখালী জেলার প্রশাসনিক কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে ওঠে মাইজদি। 1830 সালের জিহাদ আন্দোলন, 1920 সালের খেলাফত আন্দোলন, 1952 ভাষা আন্দোলন এবং 1971 মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নোয়াখালী জনগণ এবং জেলার 70 জন মুক্তিযোদ্ধা বিশেষ খেতাব অর্জন করেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হন এই অঞ্চলের কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। এছাড়াও আগরতলা ষড়যন্ত্র মামলায় নির্দোষী সার্জেন্ট জহুরুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ও মহান জাতীয় সংসদের তৎকালীন স্পিকার আব্দুল মালিক উকিল, শহীদ বুদ্ধিজীবী এ এন এম মুনির চৌধুরী, মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও দানবীর হাজী ইদ্রিস চৌধুরী সহ আরও অনেক কৃতি ব্যক্তিত্বের জন্ম এই নোয়াখালী জেলায়। নোয়াখালী জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে 163.45 বর্গ কিলোমিটার আয়তনের বিস্তীর্ণ ম্যানগ্রোভ দ্বীপ নিঝুম দ্বীপ, মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলের ঐতিহাসিক স্থাপনা বজরা শাহি জামে মসজিদ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর, গান্ধী আশ্রম ট্রাস্ট, স্বর্ণদ্বীপ ইত্যাদি উল্লেখযোগ্য। সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের ডাকে সাড়া দিয়ে 1971-এর 7ই ডিসেম্বর এই জেলার মুক্তিযোদ্ধারা নিজ জন্মস্থানকে শত্রুমুক্ত করে। এরপর 1973-এর প্রথম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার 6টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা জনগণের ভোটে ক্ষমতা অর্জন করে। তারই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই জেলার শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়। শতকরা 70% সাক্ষরতার হার সম্বলিত নোয়াখালী জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটি সরকারি মেডিকেল কলেজ, একটি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং 35টি সরকারি ও বেসরকারি কলেজ, 161টি মাদ্রাসা, 289টি মাধ্যমিক বিদ্যালয়, 1,243টি প্রাথমিক বিদ্যালয় সহ সর্বমোট প্রায় 1,800টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে এই সরকার নোয়াখালী জেলায় 5টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে। জনগণকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে 250 শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল, প্রস্তাবিত 500 শয্যা বিশিষ্ট জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল, 331 শয্যা বিশিষ্ট 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 273টি কমিউনিটি ক্লিনিক, বিনামূল্যে টিকাদান কর্মসূচি, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা এবং জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আওয়ামী লীগ সরকারের উদ্যোগ এবং পরিকল্পনা এই জেলায় অব্যাহত রয়েছে। নোয়াখালী জেলায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় আওয়ামী লীগ সরকারের রয়েছে সুদূর প্রসারী পরিকল্পনা। ইতোমধ্যে 2,170 কোটি টাকা ব্যয় কুমিল্লা থেকে নোয়াখালী বেগমগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলমান। এছাড়াও বেগমগঞ্জ চৌরাস্তা থেকে সোনাপুর 0 পয়েন্ট পর্যন্ত 13 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার প্রেক্ষিতে 970 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। জেলার অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে
সদর পৌর ভবন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, জেলা দুদক কার্যালয়, বিভিন্ন থানার নতুন ভবন, ফায়ার সার্ভিস ভবন, উপকূলীয় আশ্রয় কেন্দ্র, উপজেলা ভবন, বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উল্লেখযোগ্য। একরাম চৌধুরী এমপি হওয়ার কারণে আমাদের এলাকার প্রচুর উন্নয়ন হয়েছে, হোল তারপর রাস্তা ঘাট কাঁচা রাস্তা পাকা হয়েছে। আমাদের প্রিয় নেতা একরামুল করিম চৌধুরী এমপি ক্ষমতায় আসার আগে বিএনপির এমপি ছিল মোহাম্মদ সাজান। ওনার আমলে বিভিন্ন সন্ত্রাস, ক্যাডার বাহিনী, টেন্ডার বাহিনী, চাঁদাবাজ, বনদস্যু সহ অনেক কিছু ছিল। আমরা রাত্রে ঘুমাইতে পারতাম না। 2008 সালের 29 ডিসেম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমাদের প্রিয় নেতা একরামুল করিম চৌধুরী এমপি ক্ষমতায় আসার কারণে আমরা সুবর্ণচরবাসী অনেক উন্নত হয়েছি। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারে নোয়াখালী জেলাকে প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান, প্রাকৃতিক সম্পদ উত্তরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, কোম্পানিগঞ্জ সন্দ্বীপ ক্রস ড্যাম নির্মাণের কাজ, স্বর্ণদ্বীপে সেনা ক্যাম্প স্থাপন, বেকারদের চাকুরি প্রদান, যোগাযোগ ব্যবস্থার অগ্রসর কর্মসূচি বাস্তবায়ন, উপকূলীয় অঞ্চলে যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ, জেলার জলাবদ্ধতা নিরসনে 324.98 কোটি টাকা ব্যয়ে খাল পুনঃখনন কর্মসূচি গ্রহণ, কৃষি খাতে উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র সেচ প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য জনাব ওবায়দুল কাদের ও নোয়াখালী 4 আসনের মাননীয় সংসদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব একরামুল করিম চৌধুরী। নোয়াখালী সদর এবং সুবর্ণচরের মাননীয় এমপি মহোদয় জনাব একরামুল করিম চৌধুরী এমপির নেতৃত্বে নোয়াখালী জেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি আগামী 20 নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার, জননেতা জনাব ওবায়দুল কাদেরের দিক নির্দেশনা নোয়াখালী জেলাকে সুসংগঠিত করার জন্য জননেতা জনাব একরামুল করিম চৌধুরী নিরলসভাবে কাজ করে আসছেন দীর্ঘদিন। আমরা যারা ছাত্রলীগের কর্মী রয়েছি আমরাও ওনার নেতৃত্বে কাজ করে আসছি। আশা করি 20 তারিখে সম্মেলন নোয়াখালীর ইতিহাসে এত বড় সম্মেলন আর কখনো হয়নি। নোয়াখালী না, সারা বাংলাদেশ দেখবে নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কতটুকু শক্তিশালী, নোয়াখালীর ছাত্রলীগ যুবলীগ কতটুকু শক্তিশালী। আপনাদের সবাইকে সেই সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে এই 20 তারিখের সম্মেলনের সফলতা কামনা করে শেষ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালী জেলা শাখা আগামী 20 নভেম্বর সম্মেলনকে কেন্দ্র করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের নির্দেশনায় এবং একরামুল করিম চৌধুরীর নির্দেশনায় আমরা নোয়াখালী জেলা যুবলীগ সম্মেলনের কে সহযোগিতা করার জন্য আমাদের যে নির্দেশনা দিয়েছে আমরা কর্মীদেরকে নিয়ে সভা করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালী জেলা শাখা জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আমরা নোয়াখালী জেলা আওয়ামী লীগের আগামী 20 নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের সফলতা কামনা করি। শেষ করছি, জয় বাংলা, জয় বাংলা। 1971-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের সোনার বাংলা গড়ার যে লক্ষ্যে, যে স্বপ্নকে নিয়ে বাঙালি জাতি যুদ্ধ করেছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন আগামী 20 নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। আমরা সেই সম্মেলনকে সফল এবং সার্থক করার জন্য আমরা নোয়াখালী জেলা যুবলীগ ইতিমধ্যেই অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমরা তৃণমূল থেকে আজকে আমরা প্রত্যেকটি উপজেলা লেভেলে আমরা বর্ধিত সভা করেছি, জেলা বর্ধিত সভা করেছি। সেই সম্মেলনকে সফল এবং সার্থক করার জন্য আমরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছি এবং যারা কেন্দ্র নেতা থেকে বিদ্রোহী আসছেন তাদেরকে আমাদের নোয়াখালী জেলা যুবলীগের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও তিন শুভেচ্ছা। আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন 2008-এ আমাদের নোয়াখালীতে সংসদ নির্বাচন হয় তখন আমাদের বর্তমান এমপি একরামুল করিম চৌধুরী কিন্তু নোয়াখালীতে যে উন্নয়ন করেছেন
শেখ হাসিনার নেতৃত্বে উনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আছেন ওনার নেতৃত্বে, এবং একরাম উপজাতিতে আমাদের সদর সুবর্ণচরকে যেভাবে সাজিয়েছেন, বাংলাদেশের কোনো জায়গায় এত উন্নয়ন হয়েছে কিনা আমি জানি না। তবে আমি সদর সুবর্ণচরের রাস্তা দেখে রাস্তাঘাট ব্রিজ কালভার যা আছে আপনি স্কুল কলেজ রাস্তা উন্নয়ন যে ফোরলাইন হয়েছে আমাদের নোয়াখালীতে যেটুকু উন্নয়ন করছে এবং উন্নয়ন কাজে যতটুকু উনি সহযোগিতা করার সব সহযোগিতা আমাদের করছেন। এই 20 তারিখের সম্মেলন ত্রিবার্ষিক সম্মেলন আমি বলবো ওনার নেতৃত্বে নোয়াখালী যে সম্মেলন সফল এবং সার্থক হবে এই প্রত্যাশা করছি। আমাদের আগামী 20 নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন, আপনারা জানেন প্রতি 3 বছর অন্তর আওয়ামী লীগের জেলা সম্মেলন, এটা একটা রীতি। সেই রীতির ধারাবাহিকতায় আগামী 20 তারিখ আমাদের জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস তা ভাষায় প্রকাশ করার মতো না। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে 75-এর পরবর্তী সময় এটা আমাদের হাতছাড়া হয়ে যায়। দীর্ঘ 21 বছর পরে আমরা একরাম করিম চৌধুরীর নেতৃত্বে ওনাকে আমরা এই সদর সুবর্ণচর আসন থেকে আমরা ওনাকে সংসদ সদস্য নির্বাচিত করি। উনি নির্বাচনের আগে জনগণকে একটি কথা বলেছেন, আপনারা আমাকে একবার সুযোগ দেন, আমি নির্বাচিত হলে আমি এলাকার মানুষের জন্য আমার সারাটা জীবন আমি বিলিয়ে দেবো। আজকে উনি ওনার কথা রেখেছেন। উনি তৃণমূল পর্যায় থেকে দলকে সংগঠিত করে আজকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ প্রত্যেকটি স্তরে আওয়ামী লীগ আজকে সংগঠিত। আর আমাদের আরেকজন প্রিয় নেতা আপনারা জানেন নোয়াখালীর কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদেরের নির্দেশনা অনুযায়ী আমাদের প্রিয় নেতা একরাম করিম চৌধুরী দলকে সংগঠিত করে যাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, আর এর সাথে সাথে আরও বলতে হবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে উনি সংগঠিত করে রেখেছে। উনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পরে আমাদের নোয়াখালীতে কোনো চাঁদাবাজি নেই, সন্ত্রাস নেই, মাদক নেই, ড্রিং নেই, কিছু নেই, উনি নিজ হাতে দমন করেছে। আগামী যে 20 নভেম্বর আমাদের জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে, এই সম্মেলনে বর্তমান যে নেতৃত্বে আছে সবাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী সভাপতি, ওরাই আবার পুনরায় আসক, এটাই আমাদের প্রত্যাশা। আব্দুল মালিক উকিলের মৃত্যুর পর নোয়াখালী আওয়ামী লীগের নেতৃত্বহীনতার কারণে নোয়াখালী আওয়ামী লীগ দিনে দিনে মুখ থুবড়ে পড়ে এবং এটা অনেকটাই বিএনপির স্বাধীনতা বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত। 2004 সালে আমি যখন আসি সেক্রেটারি হিসেবে, তখন লেজুরভিত্তিক রাজনীতি যারা করতো তাদেরকে আমি বাদ দিয়ে স্বাধীনতার পক্ষে যারা বলিয়ান ছিল তাদেরকে নিয়ে আমি রাজনীতি শুরু করি। তখন থেকে আস্তে আস্তে রাজনীতি পরিবর্তন ঘটে এবং 2008 সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে যখন নমিনেশন দেন, সেই নির্বাচনে আমরা জয়ের পর অ্যাকচুয়ালি বাংলাদেশ নোয়াখালী জেলা আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায় এবং সেই ধারাবাহিকতায় আজ আওয়ামী লীগের দুর্গে পরিণত হয়। এবং এটার জন্য আমার নোয়াখালী জেলা আওয়ামী লীগের শহর আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক যুবলীগ ছাত্রলীগ সবাই গর্জে উঠে এবং তারা আমাকে সাপোর্ট দিতে থাকে। সেই সফলতার কারণে আজকে আবার নতুন তৃতীয়বারের মতো সম্মেলন হতে যাচ্ছে আমার সময়। এই সম্মেলনে আপনারা নিজেরাই দেখছেন সারা নোয়াখালী জাগ্রত হয়েছে এবং সারা নোয়াখালীর মানুষ আশান্বিত যে নতুন নেতৃত্ব পাওয়ার জন্য এবং নতুনভাবে আওয়ামী লীগ জেগে উঠবে। নোয়াখালী জেলাকে ডিজিটাল জেলা হিসেবে রূপান্তরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে নোয়াখালীতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর, একটি সমুদ্র বন্দর, যানজট নিরসনে বেগমগঞ্জ চৌরাস্তায় একটি ফ্লাইওভার, প্রাকৃতিক গ্যাস থেকে স্থানীয়ভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা বিদ্যমান। স্বাধীনতার ছবি
আকামা দেরি হাতে দেখেছে।